إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আজকে ইনশাআল্লাহ আমরা 72 এবং 73 নম্বর আয়াত পড়ব এবং আমরা এর আগের প্রিভিয়াস সেশনে 71 নম্বর আয়াতে আল্লাহ সুবহান তাআলা আমাদেরকে এই এই খুদু হেদরাকুম সম্পর্কে বললেন এবং বাহির হয়ে যেতে বললেন এই ইসলাম এই নূর এই লাইটটাকে নিয়ে যেন আমরা যেমন বেনিফিটেড হয়েছি যেন অন্যরাও বেনিফিট হয় এইভাবে যেন আমরা লাইটটা নিয়ে অন্যদের কাছে পৌঁছে দিই এবং এই লাইটটা কোরআনের লাইটটাকে পুষে দেওয়াটার অন্য আরেকটা ওয়ার্ড হচ্ছে জিহাদ এবং এটা মানে হচ্ছে যে এইটার এগেনস্টে কারা কাজ করতে চায় এবং আজকের এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলবেন যে হ্যাঁ তোমাদের মাঝেই এরকম লোক আছে তোমাদের মাঝেই এরকম একটা গ্রুপ আছে যারা চায় না যে তোমরা খুদু হেদরাকুম করো তোমরা এই লাইটটা নিয়ে বাহির দিকে চলে যাও এবং তাদের মেন্টালিটিটা কি তাদের মনের ভিতরে কি সাইকোলজিটা কাজ করে সেটা সম্পর্কে আল্লাহ আজকে আমাদেরকে এই আয়াত দুইটাতে বলছেন কাজে আসুন আমরা এই আয়াত দুইটা নিয়ে আলোচনা করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইন্না মিনকুম লামান লায়ুবাত্তিআন فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا إن أصابكم نون ساكنة পরে আলিফ হলে আমরা এটাকে ইজহার করব أصابكم إن أصابكم قد أنعم الله أي قد قلقلها به আকুম মাআহুম এই নুন সাকিনার পরে যখন মিম আসবে তখন একত্র করবে ইদগাম বিগুন্না আকুম মাআহুম এটার মানেটা কি এবং নিশ্চয়ই মিনকুম তোমাদের মাঝে লামান নিশ্চয়ই যারা লায়ুবাত্তিআন তারা নিশ্চয়ই আল্লাহর কসম এই এই লামান এই প্রথমের লামটা হচ্ছে লামের তাওকিদ নিশ্চয়ই এবং তোমাদের ভিতরে নিশ্চয়ই যারা মান মান মানে যারা আর লাম মানে নিশ্চয়ই লায়ুবাত্তে আন এই তৃতীয় লামটা হচ্ছে লামিল কাসাম বলা যেতে পারে যে যে ওয়াল্লাহে মানে আল্লাহর কসম যে তারা ইউবাত্তে আন্না করবে তার মানে দেখেন আর এই লাস্টের যে নুন এটাও হচ্ছে তৌকিদ এটা হচ্ছে এমফেসিস দেওয়ার জন্য মানে নিশ্চয়ই নিশ্চয়ই মানে এখানে তিনটা নিশ্চয়ই দেওয়া হয়েছে আল্লাহ তিনটা নিশ্চয় দিচ্ছেন যে তারা ইউবাত্তে আন্না করবেই 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 এরকমভাবে মানে অনেকটা এরকম মানে আর ইউবাত্তে আন্না মানে কি যে তোমাদেরকে পিছনের দিকে সরে নিয়ে আসার চেষ্টা করবে তার মানে তোমাদের ভিতরে এরকম আছে যারা মুনাফিকিন যারা তোমাদেরকে এই খুদু হেদরাকুম যেটা আগের আয়াতে আমরা পেরেছি যেটা হচ্ছে জিহাদের প্রজেক্টে তোমাদেরকে পিস্টান দিয়ে দিবে পশ্চাৎ পথ হবে হটাবে ইউবাত্তে আন এবং এটার ভিতরে দুইটা মিনিং আছে যে নিজেরা হটে যাবে যুদ্ধ থেকে জিহাদ থেকে সরে থাকবে এবং অন্যদেরকেও আগ্রহ করবে যে তোমরাও হটে যাও যেটা মুনাফিকিনরা মেন কাজটা করেছিল যে তারা পার্টিসিপেট করেনি এবং অন্য অন্য যারা একটু মুমিন আছে বা যাদের ভিতরে ইমানটা একটু দুর্বল তাদেরকেও উস্কানি দিতে দিতে তাদেরকেও হটিয়ে রেখেছে ইউবাত্তিআন এবং এটা হবেই 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 তিনবার আল্লাহ বললেন ওয়া ইন্না মিনকুম লামাল্লা ইউবাত্তিআন তারপর আল্লাহ বলছেন ফাইন আসাবাত কুম মুসিবা এন মানে যখন আসাবাত কুম বা যদি তোমাদেরকে আসাবা করে মানে হিট করে কি হিট করে একটা মুসিবত একটা বিপদ মানে যুদ্ধে তোমরা হেরে গেলে ফর এক্সাম্পল হ্যাঁ মারা গেলে শহীদ হলে কষ্ট হলো তোমাদের যুদ্ধে আসাবাত কুম মুসিবা কালা কাদ আনআম আল্লাহ আলাই সে বলে আল্লাহ আমার উপরে নেয়ামত দিয়েছেন আনআম আল্লাহ আলাইয়া ইদ লাম আকুম মাআহুম শাহীদা যখন ইদ মানে যখন লাম মানে না আকুন আমি ছিলাম মাআহুম তাদের সাথে শহীদা উপস্থিত হিসাবে সাক্ষী হিসাবে যে আলহামদুলিল্লাহ আমি তাদের সাথে বাহির হইনি বাহির হলে আমারও এরকম সর্বনাশ হতো সে আল্লাহকে থ্যাংক দেয় আনা আমাল্লাহ আলে মনে করে এটা আল্লাহর নিয়ামত আমার উপরে যে আমাকে বাসাতে বসিয়ে রেখেছেন আনা আমাল্লাহ আলাইয়া ইদ লাম আকুম মাআহুম শাহীদা
তার পরের আয়াতটা আমরা পড়ি 73 ওয়ালাইন আসাবাকুম ফাদল ولئن أصابكم فضل من الله ليقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما ولئن এবং যদি তোমাদেরকে হিট করত আসাবাকুম হিট করে ফদলুম মিন আল্লাহ আল্লাহ থেকে একটা অনুগ্রহ তোমরা যুদ্ধে জিতে গেলে গনিমত পেলে অনেক অনেক কিছু নিয়ে বাসাতে ফেরত আসলে আসাবাকুম ফদলুম মিন আল্লাহ মানে দুনিয়ারই আল্লাহর তো রিওয়ার্ড তো আছে এটা আখেরাতে কিন্তু এটাকে মিন করা হয়েছে যে দুনিয়ারই কনভিনিয়েন্স গনিমত এবং টাকা পয়সা এবং অস্ত্র শস্ত্র এগুলো নিয়ে বাসাতে যখন ফেরত আসে লাইয়াকুলান্না এখানেও সে নিশ্চয়ই বলবে এই যে দুইটাই আছে লাম আছে এবং লাস্টে নুন আছে এগুলো সব তাওকিদ হ্যাঁ আরবিকে লামের তাওকিদ বলে এই যে লা ইয়াকুলান্না আর লাস্টে নুন সে নিশ্চয়ই বলবে কাআন লাম তাকুম বাইনাহু ওয়া বাইনা বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দা অ্যাজ ইফ কাআন মানে অ্যাজ ইফ যেন লাম তাকুন বাইনাকুম ওয়া বাইনাহু অ্যাজ ইফ যে তোমাদের সাথে তাদের কোনো রিলেশন ছিল না বাইনাহু মাওয়াদ্দা কোনো সম্পর্কই ছিল না কিন্তু সে কি বলবে ইয়া লাইতানি কুনতু মাআহুম কিন্তু এটা হচ্ছে মাঝখানে যেটা বলো কে আল্লাম তা কুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দা এটা আল্লাহর কমেন্ট কিন্তু তাদের বলাটা কি বলাটা হচ্ছে ইয়া লাইতানি কতই না ভালো হইতো কুনতু মাআহুম তাদের সাথে যদি আমি থাকতাম এই জিহাদে শরীক হতাম তাহলে আফুজা ফাউজান আযীমা তাহলে আমি একটা সফল অবলম্বন করতাম যেটা খুবই বড় এক রকমের সফল অনেক টাকা নিয়ে আমি ফেরত আসতাম কিন্তু আমি পার্টিসিপেট করিনি এখন আমি তো গনিমা পাচ্ছি না হাই না কি না সর্বনাশ হয়ে গেল কতই না ভালো হইতো যদি আমি তাদের সাথে থাকতাম তা আল্লাহ কমেন্ট করে বলছেন কে আল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দা অ্যাজ ইফ যে তোমরা তারা তোমাদের সাথে না তোমাদের সাথে কোনো সম্পর্কই ছিল না জিহাদে যাওয়ার আগে তারা তো জানতো যে মুসলমানরা এখন প্রস্তুতি নিচ্ছে তারা কি অন্য একটা গ্রহে ছিল নাকি তারা কেন যায়নি সেই সময় এগুলোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাচ্ছেন আসুন আমরা এই দুই আয়াত নিয়ে কিছু আলোচনা করি কাজেই এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্টিনিউ করছেন এর প্রিভিয়াস আয়াতের যে একটা বড় একটা শিরোনাম একটা হেডলাইন খুদু হেদরাকুম তোমরা সতর্ক অবলম্বন করো এবং বাহির হয়ে পড়ো এবং এটার কারণেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার 10 বছরের জীবন বা 10 বছরের লাইফ ইন মদিনা কত সব এক্সপিডিশন করেছেন এবং এই সব এক্সপিডিশনে আমরা দেখলাম যে এই আয়াতেরও তফসির এই আয়াতটা হচ্ছে সূরাতুন নিসার অনেকটা বলা যেতে পারে যে মদিনার লাইফের মাঝামাঝি মানে মদিনা স্টার্ট হয়েছে ফার্স্ট হিজড়িতে এটা বলা যেতে পারে 6 হিজড়ির দিকে 5, 6, 7 এইসব টাইমের ভিতরকার এই আয়াত মানে মিডল অফ দ্য মুসলিমস জার্নি ইন মদিনা কাজে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলরেডি মুনাফিকিনরা প্রকাশ পেয়েছে তারা অলরেডি প্রকাশ পেয়েছিল বদরে কিছু প্রকাশ পেয়েছিল ওহদে তো খুব ভালো মতো এক্সপোজ হয়েছে মুনাফিকিনরা আরও এক্সপোজ হয়েছে খন্দকেতে এইসব টাইমের ভিতরে যখন দ্য মিডল অফ দিস ইনসিডেন্টস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে এইসব কথা বলছেন যে খুদু হেদরাকুম এবং এইখানে এই আয়াত দ্বারা যেটা বললেন যে এই ক্যাটাগরিরা থাকবেই ওয়া ইন্না মিনকুম লামাল্লা ইউবাত্তিআন যে যারা এই মুসলমানদের যেটা সবচেয়ে গ্লোরিয়াস অ্যাক্টিভিটি জিহাদ যেটার কারণে তারা দুনিয়াও হাসিল করবে আখেরাতও হাসিল করবে যেটার কারণে তারা অ্যাডভান্স হবে ইকোনমিক্যালি সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কারণ খুদু হেদরাকুম মানে তো এগুলাই যে তারা এখন স্মার্ট হয়ে গেছে তাদের চোখ মুখ খুলে গেছে তারা সব কিছুই জানে তাদের এনিমিরা কোন দিক থেকে আসবে সেটা জানে এবং তাদেরকে কীভাবে কাউন্টার অ্যাটাক করবে সেটাও জানে তো মুনাফিকিনরা এটা চায় না কারণ মুনাফিকিনরা তাদের ভিতর থেকে এসে তারা কাফেরদের সাথে কন্ট্যাক্ট করে এটাই তো মানে মুনাফিকিন তাই না খালাউইলা শায়াতিনহিম তারা তাদের শয়তানদের কাছে চলে যায় যেটা সূরা বাকারাতে আমরা পেয়েছি তাই না কাজেই তারা ট্রাই করে মুসলমানদের ভিতরে থেকে কীভাবে আমাদেরকে সর্বনাশ করে এবং
সবচেয়ে বেশি তারা হিট করার চেষ্টা করে ইন দ্য প্রজেক্ট অফ জিহাদ, কারণ এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বেশি উঁচার দিকে নিয়ে যাওয়ার ওয়ে, কাজে তারা ওইখানে হিট করার চেষ্টা করে সবচেয়ে বেশি। তো ওই জন্য এই আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে, মুসলমানদেরকে, মুসলমান লিডারদেরকে বলে দিচ্ছেন যে শুনে রাখো, তোমাদের ভিতরে কিন্তু হবেই হবেই হবে। এই যে তিনবার যে বলার পিছনে একটা কারণ আছে, তাই না? আল্লাহর কোরআন তো সত্যি, আল্লাহ একবার বললে আমরা এটাকে বিশ্বাস করে নেব এবং বিলিভ করব, কিন্তু তাও আল্লাহ মনে করেছেন যে না, মুসলমানদেরকে, এবং এই আয়াতগুলো কিন্তু ইয়াআইহাল্লাযীনা আমানু দ্বারা স্টার্ট হয়েছিল এর আগের সেশনে আপনারা দেখলেন, তাই না? হে ইমানদারগণ, কাজে ইমানদারগণদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা খবরদার ভাবো না যে এরা থাকবে না, এবং বলছেন যে ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহ নিজেই তিনবার এইভাবে আমাদেরকে বলছেন যে হবেই হবেই হবেই, যে তারা তোমাদেরকে ঠান্ডা পানি ঢেলে দেওয়ার চেষ্টা করবে এই জিহাদের প্রজেক্টে, নিজেরা উইথড্র করবে, অন্যদেরকে উইথড্র করার চেষ্টা করবে। এবং আমাদের টাইমে মিডিয়া, মেন প্রেস, এগুলো হচ্ছে একটা বড় টাইপের ইউবাত্তে আন্নার প্রজেক্টের ভিতরে তারা কাজ করে, তাই না? জিহাদের ওয়ার্ডটা তাদের, এরা হচ্ছে জঙ্গি, এরা হচ্ছে এই, এরা হচ্ছে এরকম, আপনারা ভালো মতো জানেন, তাই না? এবং আউটসাইডরা তো আছেই, কিন্তু আমাদের ভিতরেই লা ইউবাত্তে আন্নার তফসির আমরা নিজেরাই দেখতে পারি, এভরিডে আমরা দেখতে পারি। জাস্ট পেপার পত্রিকা ওপেন করেন, মিডিয়াগুলো দেখেন, বিভিন্ন যারা নিজেদেরকে ইন্টেলেকচুয়াল মনে করে তাদের স্টেটমেন্টসগুলো দেখেন এগেনস্ট এই খুদু হেদরাকম করার এগেনস্টে, যে আমরা অ্যাডভান্স ওয়ার এগেনস্টে তারা কত কিছু চেষ্টা করে, তাই না? কাজেই আমরা যেন ইউবাত্তে আন্নার শিকার না হই, যে আমাদেরকে পিছনের দিকে এনিথিং, এনি ফোর্স যারা চায় যে মুসলমানরা যেন ডিপেন্ডেন্ট হয়ে থাকুক, মানে ইভেন টুডে আপনারা যদি দেখেন যে এইসব বিভিন্ন ওয়েস্টার্ন যেগুলো ইউনিভার্সিটিজ, ইভেন মানে আমারও মনে আছে যখন আমি পিএইচডির জন্য অ্যাপ্লাই করেছিলাম ইংল্যান্ডে, তাদের একটা ফর্ম আছে, আমি ভুলে যাচ্ছি, অ্যাটিস বা এরকম কিছু একটা নাম আছে, ইংল্যান্ডের কথা বলছি, আমেরিকাতে তো আরও বেশি, যে তাদের কাছে আমার প্রপোজালটা সাবমিট করতে হয় যে আমি এইটা নিয়ে কাজ করতে চাই, ফর এক্সাম্পল কোনো একটা ব্রাঞ্চ নিয়ে কাজ করতে চাই, সায়েন্স, টেকনোলজি, ফিজিক্স, এই ওই, তারপরে ওখানে একটা বডি আছে ওইটাকে অ্যাপ্রুভ করতে হবে। এখানে এনিথিং যেটা সেন্সিটিভ টপিক যদি হয়ে থাকে, নিউক্লিয়ার রিলেটেড বা বায়োলজিক্যাল কোনো, মানে যেগুলো কাটিং এজ রিসার্চ, যেটা তারা চায় না যে একটা বাইরের লোক এসে এটা শিখে নিক আমাদের কাছ থেকে, অ্যাপ্রুভ করবে না, তাই না? প্লাস এখন আমেরিকাতে যে কোনো কোম্পানিতে যদি যান, যদি তারা খুবই সেন্সিটিভ কোনো টপিক নিয়ে কাজ করে, সেমিকন্ডাক্টর বা কোনো একটা টেকনোলজি যেটা শুধু আমেরিকা নিজের কাছেই আছে ফর এক্সাম্পল, সে অন্যদেরকে অ্যালাউ করবে না, তাই না? তার সিকিউরিটি অনেক ব্যাকগ্রাউন্ড স্ক্রিনিং লাগবে ফর এক্সাম্পল। কী কারণে? তারা চায় না যে তাদের এই টেকনোলজিটা অন্যদের কাছে চলে যাক, তাই না? তো আমি এইখানে যেটা আমি বলতে চাচ্ছি এখানে, যে এটা শুধু হেদরাকুমের পার্ট এর আগের আয়াতে, এবং কাফেররা এটা খুবই খুবই ফুলফিল করছে, কিন্তু আমরা এখান থেকে দূরে সরে আছি। এবং ইউবাত্তে আন্না যেটা আমি বলতে চাচ্ছি, যে এনি প্রজেক্ট, মানে অ্যান্টি ইসলামিক প্রজেক্টগুলার শেষ নাই, এবং এগুলো সবগুলো ইউবাত্তে আন্না ওয়ার্ডের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে তোমাদের এগেনস্টে এরকম থাকবে যারা নিজেরা এবং তোমাদের মাঝখানেই তারা কাজ করবে। এটা আরও বেশি একটা মানে ড্যাঞ্জার। কাজেই এইসব নেচার যে থাকবে এবং আছে, এটা কি সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে এইভাবে বলে দিয়েছেন, এবং যাতে আমরা ধোকা না খাই আমাদেরকে কনভিন্স করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতগুলো লিঙ্গুইস্টিক টুল ইউজ করেছেন, ওয়া ইন্না মিনকুম লামাল্লা ইউবাত্তে আন্না, এবং ইন্নাও কিন্তু একটা স্ট্রেস ওয়ার্ড, তার মানে একটা হচ্ছে ইন্না, লামান দুই নম্বর, লা তিন নম্বর, ইউবাত্তে আন্না লাস্টে যে নুন এটা চার নম্বর। দেখেন চারটা এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টুল ইউজ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজেই
এত কিছু বলার পরে যেন আমরা মনে না করি যে না না আমরা আমাদের এখানে ভিতরে এরা কেউ সবাই সবাই আমাদের ভালোই চায় না, এরকম আছে যারা আমাদের খারাপ চায়, এবং তাদেরকে এইভাবেই আইডেন্টিফাই করা যায় তাদের এই বিহেভিয়ারে। এবং তাদের যেই ক্যারেক্টার যে তারা সুবিধাবাদী, তাদের হোল অবজেক্টিভ হচ্ছে তাদের নিজের স্বার্থ। তার মানে তারা ইসলামের ভিতরে যখন থাকে, মাঝে মধ্যে যখন তারা ঢোল পিটায় যে আমরা মুসলিম আমরা মুসলিম, জেনে রাখবেন যে এই ঢোল পিটানোটার পিছনে তাদের ওন ফায়দা হাসিল করার জন্যই। ওই জন্য যখন এই যে মুসলমানরা যখন জিতে যায়, মুসলমানরা যখন জিতে যায় গনিমত নিয়ে আসে, তখন তারা আফসোস করে যে হায় আল্লাহ, আমরা কেন জিহাদের প্রজেক্টে জয়েন করিনি, তাহলে তো আমরা ওইটা পেতাম। কিন্তু মুমিনরা জিহাদে জয়েন করে ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং আল্লাহ তাদেরকে হাদিয়া স্বরূপ এই ফদলিম মিন আল্লাহ, এই বাই প্রোডাক্ট হচ্ছে এই গনিমতগুলো বাই প্রোডাক্ট। কিন্তু মুসলমানদের কোনো সময় কখনো তাদের জিহাদের মেন অবজেক্টিভটা ছিল না যে তারা জাস্ট দুনিয়ার ম্যাটেরিয়াল গেনের কারণে, এটা অবজেক্টিভটা হচ্ছে ওয়েস্টার্ন কলোনিয়াল পাওয়ারদের, যারা আফ্রিকাতে যে স্ক্র্যাম্বল ফর আফ্রিকা আপনারা স্টাডি করে দেখেন, যারা মিডল ইস্ট বা ইয়াতে তাদের পেট্রোলের জন্য, আফ্রিকাতে তাদের ন্যাচারাল রিসোর্সের জন্য, হ্যাঁ ল্যাটিন আমেরিকাতে যে তারা এখানকার সিলভারগুলো নিয়ে সবগুলা তারা এইভাবে ইউরোপে নিয়ে এসেছে। কাজেই মুসলমানদের এরকম ছিল না, মুসলমানদের জিহাদের অবজেক্টিভ এক নম্বর এনিমিদেরকে চেক দেওয়া, যেটা হচ্ছে ডিফেন্সিভ জিহাদ, আর সবচেয়ে বড় যে ইয়াটা সেটা হচ্ছে এই নূরটাকে পৌঁছে দেওয়া, কোরআনের এই লাইটটাকে পৌঁছে দিয়ে ওই সব সমাজরা তাদেরকে ইসলামের ভিতরে ঢুকে তাদেরকে মুসলমান বানায়, তারাই উপভোগ করুক তাদের ওন ন্যাচারাল রিসোর্সেস, ওইখান থেকে নিয়ে এসে তারা মদিনা গঠন করেনি। যদি আমরা ধরে নিই যে মদিনাটা ছিল মেন ইসলামিক হোল্ড, এরকম কোনো জায়গায় দেখেছেন যে মদিনার মিউজিয়াম একটা বড় বানায় সব কিছু চুরি করে নিয়ে এসেছে, কোহিনুর যেমন নিয়ে চলে গেছিলো ইংল্যান্ডরা, যে লন্ডনটাকে লন্ডন শহরটাকে তারা গড়েছে ইন্ডিয়ার টাকা নিয়ে চুরি করে, মুসলমানরা কখনো করেন এই কাজটা। কাজেই কিন্তু যারা মুনাফিকিন তাদের অবজেক্টিভটা কি, জাস্ট আমি ম্যাটেরিয়াল গেনের জন্য, এই জন্য তারা ফাদল মিন আল্লাহ হলে এই কথাটা বলে। আর যখন মুসিবত হয় তখন আমরা মেনে নিই, মনে করি যে ইনশাআল্লাহ এটার থেকে তারা লেসন নেওয়ার চেষ্টা করে মুসলমানরা। হ্যাঁ, যেমন ওহুদ যুদ্ধ থেকে কত লেসেন্স আমরা দেখলাম সূরা আলে ইমরানে। কিন্তু মুনাফিকিনরা এখান থেকে কি করে, এই এগেন ম্যাটেরিয়াল, যে আচ্ছা কিছু ইনকনভিনিয়েন্স হলো, কারো কেউ পঙ্গু হয়ে গেলো, কারো হাত পা ভেঙে গেলো জিহাদ ইয়াতে, সে বলে হে আল্লাহ কত মুসিবত হলো, আমি যদি বাসায় থাকতাম তাহলে এটা হতো না, অথবা সে আল্লাহকে থ্যাংক দেয়। দেখেন কি বড় একটা এই যে এই ওয়ার্ডটা তারা কাদ আনআম আল্লাহু আলাইয়া, আল্লাহ আমার উপরে নেয়ামত দিয়েছেন। এই যে দেখেন আল্লাহ একজনকে যখন নিচের দিকে নামিয়ে দেয় বাই নট অ্যালাউইং হিম টু পার্টিসিপেট ইন জিহাদ, এটা আল্লাহর একটা গজবের একটা আলামত। সে ওইটাকে মনে করে এটা আল্লাহর নেয়ামত, আমার উপরে আল্লাহ কত নেয়ামত করেছেন যে আমাকে এই জিহাদের তাদের সাথে যে আমি হাত পা ভাঙ্গে যাইনি যেমন অন্য আরেকজনরা ভেঙেছে। তার মানে এটাও আরেকটা আল্লাহর মকর বলা যেতে পারে, মাকারু আমাকার আল্লাহ, আল্লাহর সাথে তারা মকর করার চেষ্টা করে, আল্লাহকে ধোকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু আল্লাহই তাদেরকে ধোকা দিয়েছে এইভাবে যে তাদের মেন্টালিটিকে এইভাবে চেঞ্জ করে দিয়েছে যে তারা নিজেকে বাসাতে বসে থাকাকে মনে করছে যে এটা আল্লাহর উপরে আমার নেয়ামত। কারণ মানুষ যখন তার চিন্তাধারাটা এইভাবে হয়ে যায় যে এভরিথিং ইজ দুনিয়া, আখিরা বলে কিছু নাই, তখন সে দুনিয়ার গেইন অথবা দুনিয়ার লস এইটাই মনে করে আমার সব কিছু, কিন্তু এটার পিছনে যে আখেরাত আছে এইটা নিয়ে যদি মানুষরা চিন্তা করতো তাহলে তার পুরো ক্যালকুলেশনটা চেঞ্জ হয়ে যেত, যে দুনিয়ার একটু লস কিন্তু আমি জিহাদে পার্টিসিপেট করেছি, আমি আল্লাহ রসুলকে প্রুফ করেছি থ্রু মাই পার্টিসিপেশন ইন দিস প্রজেক্ট, এবং এটার জন্য আল্লাহ আখেরাতে কত কিছু রেখে দিয়েছে, তার গুণাগুলোকে মাফ করে দিয়েছে। হ্যাঁ, যেমন ওহদ যুদ্ধে এইভাবে আল্লাহ সাহাবিদেরকে মুমিনদেরকে তাদের গুণাটাকে পুরা সাফাই করে দিয়েছিলেন এই সব ইনকনভিনিয়েন্সের জন্য, কিন্তু যারা মুনাফিক তাদের সব ক্যালকুলেশন এই দুনিয়া, ওই জন্য মুমিনদের সাথে তাদের আর কোনো রিলেশনশিপ থাকে না ফ্রম দিস মেটাফিজিক্যাল সেন্স, ফ্রম দিস নন ম্যাটেরিয়াল সেন্সে, তাই না?
وإن منكم لمن لا يبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا কত বড় সর্বনাশ একটা কথা তাই না যে সে এবং এই সব কথা তারা নিজেরা নিজেদের ভিতরে বলে তাই না কারণ মুনাফিকিন মানেই তো তারা প্রকাশে অন্য কিছু বলে আর যখন এরকম পার্টিসিপেট করলে এরকম কনভিনিয়েন্স আসে এবং এটাই হচ্ছে হবে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটার থ্রুতে বলতে চাচ্ছেন যে হে মুসলমানরা তোমরা যখন ইন্টারঅ্যাকশন করো উইথ দ্য কাফের একটা টাইম আছে যে ইসলামটাই অগ্রসর হবে ইসলামটাই অগ্রসর হবে এবং এবং সত্যিকার অর্থে জিহাদ করলে নিউ কমিউনিটিজরা মুসলমানদের আন্ডারে চলে আসবে তাই না এটাই হচ্ছে নেচার অফ জিহাদ যেটার কারণে আস্তে আস্তে ইসলামটা এক্সপ্যান্ড করেছে কিন্তু ছোটখাটো এরকম টাইম আসে যেমন উহুদ যুদ্ধ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বড় মাস্টার প্ল্যানে কিছু কিছু ক্ষতি হয় মুসলমানদের জন্য তাই না এবং ওয়ান অফ দ্য মাস্টার প্ল্যান যে এইসব ক্ষতির কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সপোজ করার চেষ্টা করে যে মুসলমানদের ভিতরে কে কে আছে মুনাফিক এটাকে যেন অন্য মুসলমানরা যেন আইডেন্টিফাই করে সতর্ক অবলম্বন করে খুদু হেদরকম যেন করে এটাও একটা অবজেক্টিভ অফ জিহাদ যখন ওই জিহাদে বা ওই ব্যাটেল ফিল্ডে মুসলমানরা হেরে যায় যেটা আমরা খুবই ভালোমতো দেখলাম উহুদ যুদ্ধের ঘটনাতে তো এটাই কত বড় একটা অবজেক্টিভ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর এই অবজেক্টিভগুলো ফুলফিল করেন বোথ থ্রু ভিক্টরি এবং থ্রু মুসিবত যখন হয় মুসলমানদের উপরে এবং দুইটার ভিতরে আমরা আলহামদুলিল্লাহ বলি তাই না কিন্তু মুনাফিকিনরা না তাদের ক্যালকুলেশনটা পুরো ডিফারেন্ট তাদের পুরো মাইন্ডসেটটা ডিফারেন্ট ওই জন্য কাল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দা মুসলমান এবং কাফেরদের সাথে এই যে গালফ অফ ডিফারেন্স ইন দ্য আউটলুক যেখানে আখেরাতটা নাই আখেরাতকে যখনই আপনি মাইনাস করবেন তখনই একজনের আউটলুকটা পুরো চেঞ্জ হয়ে যাবে সব কিছু হবে ম্যাটেরিয়ালিস্টিক এই দুনিয়ার এবং এটাই একটা বড় আল্লাহর গজব এবং আল্লাহর প্লট এগেনস্ট যারা আল্লাহর ওয়ে থেকে দূরে থাকে যে আল্লাহ তাদেরকে এইভাবে ডুবিয়ে দেয় ফ্রম আ ওয়ে যারা নিজেরাই চিন্তা করতে পারে না কোনো কিছুকে মনে করে একটা নেয়ামত আমাকে টাকা দিয়েছে তার মানে আল্লাহ আমাকে ভালোবাসে কিন্তু হয়তো তোমাকে আল্লাহ টাকা দিয়েছে আল্লাহ তোমাকে হেট করে এই জন্য টাকা দিয়েছে যাতে ওই টাকাটা দিয়ে তুমি আরও বেশি জাহান্নামের রাস্তাটা কিনে নাও যেটা এইভাবে এখানে হয়েছিল যে যখন তারা পার্টিসিপেট করেনি ইন দিস গ্লোরিয়াস মোমেন্ট যেটার নাম হচ্ছে জিহাদ এবং ব্যাটেল ফিল্ড এবং এই পার্টিসিপেট না করাকে তারা মনে করছে এটা আল্লাহর একটা ফজল আমার উপরে আল্লাহর আমার উপরে একটা একটা নিয়ামত ওই জন্য এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তাদের এই কথাটাকা কথাকে বললেন কা আল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দা তাই না সে সে তাদের যখন মুসলমানরা এই 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 জিহাদের জন্য প্রিপারেশনটা নিচ্ছিল তখন তারা বাসাতে বসেছিল অ্যাজ ইফ যে তারা যেন মানে তারা তারা জানে না যে মুসলমানরা এখন প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে কোনো রিলেশনশিপ নাই ওই টাইমটাতে কাল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দা তাই না ওই জন্য তারা তারা পার্টিসিপেট করেনি যখন সবাই বাহির হয়ে গেছিল তারা বিভিন্ন অজুহাত দিয়ে অ্যাজ ইফ যে তাদের সাথে মুসলমানদের আর কোনো রিলেশনশিপ নাই অ্যাজ ইফ যে তারা একটা আইসোলেটেড একটা বাসার ভিতরে বসে আছে অথচ বাহিরে মুসলমানরা অলরেডি প্রস্তুতি নিচ্ছে এভরিডে তারা একটা না একটা অ্যাক্টিভিটি করছে বিফোর গোয়িং টু দ্য জিহাদ কারণ এটাতেই খুদু হেদরাকুমের খুদু হেদরাকুমের ট্রান্সলেশন এইটাতে তাই না ওই জন্য আমরা যেন এই আয়াতগুলোকে সব এইভাবে বুঝি যখন মুসলমান লিডার জিহাদের ঘোষণা দেয় এবং একটা কিছু তৈরি করে জিহাদের একটা প্রজেক্ট তৈরি করে তখন এই প্রজেক্টের জন্য অনেক প্রিপারেশন নেয় এইভাবে জাস্ট এভাবে ছেড়ে দেয় না খুব সুন্দরভাবে স্টাডি করে তারা সায়েন্টিফিক ওয়েতে অ্যাপ্রোচ করার চেষ্টা করে এই যে স্ট্র্যাটেজিক প্রিপারেশন ফর জিহাদ ওই সময় তোমরা কোথায় ছিলে হে মুনাফিকিনরা এখন যে এসে আফসোস করছো যে আমরা যদি যাইতাম তাহলে অনেক গনিমত নিয়ে আসতাম কিন্তু আমরা যাইনি তোমরা তখন কোথায় ছিলে যখন মুসলমানরা এভরিডে প্রিপারেশন নিচ্ছিল তাই না কাজেই এটা খুব সুন্দর আয়াত এবং
এর প্রিভিয়াস আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 71 নম্বর আয়াতে যদি আমাদেরকে এই খুদু হেদরাতকুম এত সুন্দর একটা বড় প্রজেক্ট সম্বন্ধে বলে, এই 72 এবং 73 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দরভাবে মুসলমানদেরকে সতর্ক করে দিলেন যে এই সব টাইপের লোকরা থাকবেই থাকবেই থাকবেই, কাজেই তোমরা সেইভাবে সতর্ক হয়ে নাও, এবং এটা পার্ট অফ খুদু হেদরাকুম। তোমাদের খুদু হেদরাকুমের পার্টটা হচ্ছে এই গ্রুপকেও চেক দেওয়া। নট অনলি খুদু হেদরাকুম মানে আমরা যাদের এগেনস্টে জিহাদ করতে যাচ্ছি বাহিরের দেশে, শুধু তাদের সাথে খুদু হেদরাকুম করে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি করব না, তোমাদের যেন একটা ইন্টারনাল স্ট্র্যাটেজিও থাকে এই ক্যাটাগরি পিপুলকে কীভাবে তোমরা ট্যাকেল দিবে, যাতে তোমাদের মুসলমান ভাইদেরকেই এভাবে তারা জিহাদ থেকে যেন বাসাতে বসে না রাখে সেইভাবে তোমরা অ্যাওয়ারনেস তৈরি করো, এবং এই ক্যাটাগরিকেও তোমরা চেক দাও যে কীভাবে তোমরা তাদেরকে চেক দিবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এবং হিদায়ত দেন। এবং এই ইউবাত্তে আন্না ওয়ার্ডটা খুবই সুন্দর এবং এটা প্রকাশ পায়। আমরা অনেক সময় যখন জিহাদ সম্বন্ধে বলি আমরা যেন এভাবে মনে না করি যে এটা মানেই হচ্ছে যে বাইরে যাওয়া, না, আমাদের ওন সেলফের ভিতরে একটা ব্যাটেল ফিল্ড অলওয়েজ থাকে, সেটা হচ্ছে প্রকাশ পায় কিছু কিছু টাইমে, যেমন ফজর নামাজ। ফজর নামাজকেও আমরা ধরে নিতে পারি একটা জিহাদের সাথে এরকমভাবে তুলনা। এই মুনাফিকিনটা তখন ওই সময় নিজেও পড়ে না, অন্যদেরকেও পড়তে চায় না, সে ফজর নামাজে তাকে পাওয়া যায় না, কারণ এটা নফসের সাথে একটা জিহাদ। কাজে আমরা যেন এই জিহাদটা যখন ওয়ার্ডটা ইউজ করি এবং শত্রু ওয়ার্ডটা যখন ইউজ করি তখন যেন আমরা ভুলে না যাই যে আরেকটা শত্রু আছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য শয়তান, এবং শয়তান এবং আমাদের নফস এইটার এগেনস্টে যে একটা ইন্টারনাল লড়াই হয় আমাদের এভরি ডে এবং এভরি মোমেন্ট, সেখানেও যেন আমরা এই আয়াতগুলো কিছুভাবে ইউজ করতে পারি। এবং এইটাই হচ্ছে বিউটি অফ দ্য কোরআন, সব কিছুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে হ্যান্ডেল করছেন। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন, হেদায়ত দেন এবং আন্ডারস্ট্যান্ডিং করার তৌফিক দেন। ওয়াসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে এই কোরআন এমন পথ দেখায় যা একেবারেই সোজা, যারা একে নিয়ে ভালো কাজ করতে থাকে তাদেরকে সে সুখবর দেয় এ মর্মে যে তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে।